নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় প্রতিদ্বন্দ্বিতা কম হলেও নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ইস্পাহানি মির্জাপুর ইলেকশন আওয়ার আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অপরদিকে অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন সরকারকে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নবগঠিত মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ সিঁড়ি অনুষ্ঠিত হয়েছে, ইস্পাহানি মির্জাপুর ইলেকশন আওয়ার আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এতে সঞ্চালক ছিলেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে নির্বাচনে বিএনপির অংশ না নেয়া, সংসদে বিরোধী দল নির্বাচনের পদ্ধতি, জাতীয় পার্টির রাজনীতি, নির্বাচনে বিদেশি কূটনীতিকদের তৎপরতা ও নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আলোচনা করা হয়। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। বিএনপির নির্বাচনে না আসা, এটা নির্বাচনটা হয়তো ততখানি প্রতিযোগিতামূলক হয়নি, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি, কিন্তু গ্রহণযোগ্যতার বিষয়টি আমার ভিন্ন মত আছে। সেটা গ্রহণযোগ্যতা নির্ভর করবে যারা গ্রহণ করেন তাদের উপরে, এবং গ্রহণ করবেন কারা, তারা হলো ভোটার এবং এদেশের জনগণ। তারা যদি গ্রহণযোগ্য মনে করেন, তারা যদি গ্রহণ করে থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য। আমি আপনি গ্রহণ করলাম কি না করলাম তাতে গ্রহণযোগ্যতার খুব একটা কিছু আসে যায় না। বাইরের কোন লোককে তাদের দৃষ্টিভঙ্গিতে কিভাবে গ্রহণযোগ্য হবে না হবে সেটা তাদের বিষয়। অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সাথে কাজ করতে হবে সরকারকে। মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, আমাদের মাননীয় এমপি মহোদয়রা তাদের শপথ গ্রহণ করেছেন। আমরা এখন দেখবার পালা যে দেশের রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো কত দ্রুত আরও বেশি করা সম্ভব হয়, গণতন্ত্র, অধিক গণতন্ত্র কীভাবে আরও বেশি বাস্তবায়ন করা যায়, নির্বাচন কমিশনের কীভাবে আরও বেশি সংস্কার করা সম্ভব হয়, কীভাবে নির্বাচন নিয়ে জনগণ মনে যাতে কোনোরকম কোনো প্রশ্ন তৈরি না হয়, সেই প্রশ্নবিহীন নির্বাচন যাতে আমরা দেখতে পাই, সেটি হবে এই সরকারের কাছে আমাদের সবচেয়ে বড় অনুরোধ। এবং এই ক্ষেত্রে অবশ্যই জনগণকে সাথে নিয়ে সরকার কাজ করবে, সেই প্রত্যাশা। গণতন্ত্র শক্তিশালী করতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনকে আগামীতে আরও আন্তরিক হতে আহ্বান জানানো হয় আলোচনায়। লোকের ভোটে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।